আচ্ছা, আমরা প্রবলেমস নিয়ে ডিসকাস করছিলাম। প্রবলেমসে আমি প্রথম প্রবলেমটা বলছিলাম শিক্ষার বিস্তার। শিক্ষার বিস্তার ঘটাতে পারলেই জনসংখ্যা শিক্ষা অনেকটা লাভবান হবে, কারণ মানুষ জানতে পারবে যে জনসংখ্যা শিক্ষার দরকারটা কী। জনসংখ্যা শিক্ষা হওয়ার ফলে কিছুটা শিক্ষা তো মানুষের মধ্যে আমরা দিতে পারবো। কিছু সংখ্যক মানুষ তো বুঝতে পারবে যে জনসংখ্যা বৃদ্ধি না করলে কী ধরনের সমস্যা, কী ধরনের আমরা ইয়েটা পজিটিভ পয়েন্টসগুলো পেতে পারি, আর জনসংখ্যা বৃদ্ধি হলে মাইনাস পয়েন্টসগুলো বা নেগেটিভ পয়েন্টসগুলো আমাদের লাইফে বেড়ে যেতে পারে। কাজে শিক্ষার বিস্তার হওয়াটা খুব দরকার, মানে সবাইকে শিক্ষার আওতার ভিতরে নিয়ে আসলে এই টপিকটা নিয়ে সবার সঙ্গে যদি ওপেনলি খোলাখুলিভাবে আলোচনা করা যায় তাহলে সবাইকে বোঝানো যাবে, উৎপাদনে বৃদ্ধি হবে, দ্য প্রোডাকশন রেট উইল ইনক্রিজ বিকজ দ্য পপুলেশন ইজ লেস অ্যান্ড এভরিবডি উইল গেট দেয়ার চান্স টু পার্টিসিপেট ইন দ্য ইউটিলাইজেশন প্রসেস অফ দ্য কান্ট্রি, ইন দ্য প্রোডাকশন প্রসেস অফ দ্য কান্ট্রি, অ্যান্ড দেন দ্রুত শিল্পায়ন হবে। শিল্পায়নের ফলে আমাদের যে কামিং জেনারেশন আছে ওদের চাকরির সুযোগ হবে এবং ওরা ডেভেলপমেন্টের পথে আমরা সবাই এগিয়ে যেতে পারবো। সো এভরিথিং কামস আন্ডার পপুলেশন এডুকেশন। জনসংখ্যা শিক্ষা হওয়াটা সবার জন্য, জনসংখ্যা শিক্ষা দেওয়াটা খুবই দরকার, খুবই প্রয়োজন। তারপরে তোমার জীবনযাপনের মান বৃদ্ধি হবে। একটা ফ্যামিলিতে দুটো বাচ্চা যদি থাকে সেটা একরকমের জীবনযাপন হয়, পাঁচটা বাচ্চা যদি থাকে সেটা আরেক রকমের জীবনযাপন হয়। হ্যাঁ, একটা আমাদের বাংলা ভাষায় একটা প্রভাব আছে, এক মুখ সাতবার দুধ দিয়ে ধোয়ানো যায় দিনে, আর সাত মুখকে একবারও দুধ দিয়ে ধোয়ানো যায় না দিনে। বুঝতে পারছো তো ব্যাপারটা, ব্যবধানটা কোথায়? একটা মুখকে সাতবার দুধ দিয়ে ধোয়াতে পারছি মানে তার ফ্যাসিলিটিসগুলো আমি তাকে দিতে পারছি, তাকে পৃথিবীতে এনেছি, ফ্যাসিলিটিগুলো দিতে পারছি। সাতটা সন্তান যদি হয় আমি কাউকেই ফ্যাসিলিটি দিতে পারবো না, খেতে দিতেই পারবো না, পড়তে দিতেই পারবো না, ফ্যাসিলিটির কথা তো বাদ দিয়ে দাও। বুঝতে পারছো? সুতরাং জনসংখ্যা শিক্ষাটা বিস্তার হওয়া খুব দরকার, সবার মধ্যে শিক্ষাটা পৌঁছে দেওয়া খুব দরকার যে জনসংখ্যা বৃদ্ধি কেন হওয়া উচিত না, জনসংখ্যা বৃদ্ধি হলে তার মাইনাস পয়েন্টসগুলো কী কী আছে। আমাদের একটি সন্তান বড় করতে হলে খরচ কিন্তু প্রচুর, ঠিক আছে? এইভাবে পাঁচটি সন্তান যদি হয়ে যায় খরচ তো বেড়েই যাচ্ছে। ওকে, একটি সন্তানকে লালন পালন করতে যত্ন দিয়ে ভালোবাসা দিয়ে, তাকে শুধু যত্ন ভালোবাসা দিলে কাজে লাগবে না, তাকে ফ্যাসিলিটিস দিতে হবে, তার চাহিদা পূরণ করতে হবে, সে কী হতে চায়, সে কী করতে চায়, তার মধ্যে সুপ্ত সম্ভাবনা কী আছে সেটা জাগিয়ে তুলতে হবে, আর মা বাবা হিসেবে সেটা আমাদের দায়িত্ব কর্তব্য হয়ে যাবে। ওকে, সো দিস ইজ দ্য সলিউশনস অফ পপুলেশন এডুকেশন। ওকে, নাও আই উইল ডিসকাস অ্যাবাউট ইফেক্টস, মানে জনসংখ্যা বৃদ্ধি হলে কী বাজে বা নেগেটিভ ইফেক্ট আমাদের উপর পড়তে পারে। এক নম্বর হলো জমির উপর অত্যাধিক চাপ, ল্যান্ড বা পৃথিবীর উপর অত্যাধিক চাপ পড়ে যাবে। মানুষ বেশি, জনসংখ্যা বেশি, ভূমি কম। হ্যাঁ, সবার জন্য ভূমি দরকার তো। এভরি হিউম্যান বিং নিডস আ ল্যান্ড টু স্ট্যান্ড, টু ডেভেলপ অ্যান্ড টু প্রসপার। সো ভূমির অভাব হয়ে যাবে। তারপরে হলো খাদ্য ঘাটতি হবে, দ্যার উইল বি লেস অ্যান্ড লেস সাপ্লাই অফ ফুড বিকজ প্রোডাকশন উইল বি লেস। যতই প্রোডাকশন করবে জনসংখ্যার কারণে এটা কম মনে হবে, সবাই সব কিছু পাবে না এবং মূল্য বৃদ্ধি হবে। এখন যে দেশে বাজার করতে গিয়ে আমরা বলি মূল্যবৃদ্ধি মূল্যবৃদ্ধি, দাম বেড়ে গেছে দাম বেড়ে গেছে, কেন দাম বেড়েছে? আমরা জনসংখ্যা বাড়াচ্ছি, আমরা জনসংখ্যা বাড়াচ্ছি, দাম বাড়ছে। হ্যাঁ, কাজে দুষে কিন্তু আমরা, সরকার না। আমরা সরকারকে কোনোভাবেই দুষতে পারি না, মূর্খ হলে সরকারকে দুষবো। সরকার কী করবে? সরকার তো বলে নেই জনসংখ্যা বৃদ্ধি করো, রাইট? সুতরাং জনসংখ্যা বৃদ্ধি মানে খেতে কম পাওয়া, পড়তে কম পাওয়া, সব কিছুতেই কম হয়ে যাওয়া। লেস, দেয়ার উইল বি লেস ফ্যাসিলিটিস ইন ইয়োর লাইফ, দেয়ার উইল বি লেস এভরিথিং লেস ইন ইয়োর লাইফ। ওকে, তারপর আনএমপ্লয়মেন্ট, বেকারত্ব, বেকারত্ব বেড়ে যাবে, জনসংখ্যা বেশি। এখনের দিনেই আমরা সবাই দেখতে পারি একটা চাকরির অ্যাডভার্টাইজমেন্টের জন্য 1000 মানুষ লাইনে দাঁড়ায় এবং একটা চাকরি হয়। হ্যাঁ, তো 999 জন চাকরি পায় না, এবং 999 জন কেন চাকরি পায় না? কারণ তারা পপুলেশনকে বাড়িয়ে, তারা পৃথিবীতে এসে পপুলেশন বেড়ে গেছে, ডু ইউ আন্ডারস্ট্যান্ড? এবং তারা তো নিজে নিজে আসে না, তার পেছনে দায়ী দুজন ব্যক্তি, মা এবং বাবা। তাদের মধ্যে শিক্ষাটা নিয়ে যেতে হবে, তাদের বুঝিয়ে দিতে হবে যে এই যে সন্তানটাকে তুমি পৃথিবীতে আনছো, তুমি খাইয়ে পড়িয়ে বড় করলে, শিক্ষা দিলে, কিন্তু সে কি চাকরি পাবে? এই কথাগুলো নিয়ে ডিটেলসে আলোচনা করতে হয়, ঠিক আছে?
এবার আই এম গোয়িং ভেরি ফাস্ট বিকজ লেস স্টোরেজ ইন দ্য ফোন, কাজে আমি একটু তাড়াতাড়ি ক্লাসটা করছি। পপুলেশন এক্সপ্লোশন, পপুলেশন এক্সপ্লোশন মানে জনসংখ্যা বিস্ফোরণ। ইফ দেয়ার ইজ মোর পপুলেশন ইন আ কান্ট্রি অ্যান্ড দ্য কান্ট্রি ইজ নট এবল টু সাপ্লাই অ্যাডিকুয়েট অ্যামাউন্ট অফ ফুড ফ্যাসিলিটিস এক্সেট্রা এক্সেট্রা টু ইচ অ্যান্ড এভরি ইন্ডিভিজুয়াল অ্যান্ড দ্যাট ইজ কল্ড এজ পপুলেশন এক্সপ্লোশন, বিকজ ইট ইজ বিকজ অফ আস উই ডেভেলপ মোর পপুলেশন, উই প্রোডিউস মোর চিলড্রেন, উই ব্রিং মোর হিউম্যান বিংস টু দ্য আর্থ অ্যান্ড ইট কজেস মাইনাস ইফেক্ট ইন টু আওয়ার লাইফ। ওকে, তার পিছনে দায়ী হলো সামাজিক কুরীতি। আমাদের সমাজে বড় বাজে একটা প্রচলন আছে, মা বাবা মারা গেলে ছেলে পিণ্ডদান করে, সেই ছেলে পিণ্ডদান, ছেলের পিণ্ডদান পাওয়ার জন্যে কিন্তু এদিকে সাতটা মেয়ে হয়ে যাচ্ছে, সাতটা মেয়ের পরে গিয়ে ছেলে হচ্ছে কি হচ্ছে না এটারও কোনো গ্যারেন্টি নেই। হ্যাঁ, এবং কন্টিনিউয়াসলি ট্রাই করে যাওয়া হচ্ছে যে নেক্সটটা বোধহয় ছেলে হতে পারে, নেক্সটটা বোধহয় ছেলে হতে পারে। এই করতে করতে কুশিক্ষা আমাদের সমাজে বিস্তার করছে। এটার জন্য কিন্তু আমি অশিক্ষিত, অশিক্ষিত শিক্ষিত মানুষও কিন্তু সমান, ছেলের হাতে পিণ্ডদান খাওয়ার জন্যে মরেই যায় এবং ছেলে জন্ম দেওয়ার জন্যে সে তিনটে চারটে করে মেয়ে জন্মায়। হ্যাঁ, মেয়েদের আবার ফ্যাসিলিটিও দেয় না, মেয়েদের সেকেন্ড সিটিজেনশিপ দিয়ে তার ফ্যামিলিতে বড় করে, যখন তিন চার নম্বর বা পাঁচ নম্বর তার ছেলে হয়ে যায় তখন তার ছেলে তার আদরের বস্তু হয়ে দাঁড়ায় আর মেয়েদের সে নেগলেক্ট করে ফেলে। ঠিক আছে, এটাও কিন্তু একটা প্রচণ্ড বড় মাইনাস পয়েন্ট। ওকে, সো পপুলেশন এডুকেশন, পপুলেশন এডুকেশন ইজ ভেরি ইম্পর্ট্যান্ট ফর অল অল টু লেট এভরিবডি নো হাউ ইম্পর্ট্যান্ট ইজ পপুলেশন এডুকেশন, এবং জনসংখ্যা বৃদ্ধি করলে তার মাইনাস পয়েন্ট কী হতে পারে, ভয়ঙ্কর ভয়ঙ্কর মাইনাস পয়েন্ট হতে পারে, তাতে করে ধ্বংস, ধ্বংস আমরা দেখছি আমাদের প্রেজেন্ট সিচুয়েশনে। আমরা দেখছি আমাদের এক সংখ্যক মানুষ আছেন জনসংখ্যা বৃদ্ধি করে যাচ্ছেন, সাতটা আটটা নটা দশটা চোদ্দোটা করে ছেলে মেয়ে। ঠিক আছে, আর এক সংখ্যক মানুষ এটা বুঝতেও পারছেন না যে এই যে জনসংখ্যা বৃদ্ধি হচ্ছে, ঠিক আছে আমরা মানুষ বেড়ে যাচ্ছি, আমরা সংখ্যায় বেড়ে যাচ্ছি, আমাদের একতা বাড়ছে, কিন্তু তার ফলে কি হচ্ছে আমাদের জীবনে যে ডেভেলপমেন্ট, জীবনে যে বিকাশটা প্রয়োজন এটা জিরো হয়ে যাচ্ছে, বিকাশটা নীল হয়ে যাচ্ছে, আমরা বিকাশ করতে পারবো না, পারছি না। ঠিক আছে, আজকের ডিসকাশনটা পপুলেশন এডুকেশন নিয়ে করলাম, বিকেলবেলা বা কালকে আমি আরেকটি টপিক নিয়ে আলোচনা করে তোমাদের কাছে ভিডিওটা ছেড়ে দেবো। ঠিক আছে, আজকে এই আলোচনাটা কানে হেডফোন দিয়ে শুনো এবং বোঝার চেষ্টা করো যে পপুলেশন এডুকেশন কী এবং পপুলেশন এডুকেশনটা কেন আমাদের সবার জন্য দরকার, এবং এই টপিকটা শুধুমাত্র এডুকেশনে থাকলে হবে না, এই টপিকটা সব সর্বভারতীয় সর্বপৃথিবী গ্রাহ্য টপিক, সবাই এই জিনিসটা বুঝতে হবে, সবাই এই জিনিসটা নিয়ে আলোচনা করতে হবে। ঠিক আছে, কালকে আবার তোমাদের সঙ্গে ভিডিওতে, দিস ইজ অবভিয়াসলি ওয়ান ওয়ে ডিসকাশন, আমি বলে যাচ্ছি এবং শোনা শ্রোতা আমি পাঠালে তোমরা শুনবে, তাতে যদি তোমাদের কোনো প্রবলেম এরাইজ হয় নিশ্চয়ই তোমরা আমাকে ফোন করবে বা হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবে। আমার ভিডিওটা কেমন লাগলো না লাগলো আমাকে একটা ফিডব্যাক দিয়ে জানাবে, ভিডিওটা ভালো লাগলে জানাবে, মন্দ লাগলেও জানাবে। ঠিক আছে, থ্যাংক ইউ সো মাচ।